আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সহযোগী অধ্যাপক এবং বিশিষ্ট জেনারেল ও কলোরেক্টাল সার্জন ডক্টর মোহাম্মদ নাজমুল হক মাসুম। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার কাছে জানতে চাই যে পায়ুপথের কী কী রকম সমস্যা হতে পারে এবং আপনার কাছে অ্যাকচুয়ালি পেশেন্টরা কী কী প্রবলেম নিয়ে আসেন? ধন্যবাদ আপনাকে। পায়ুপথে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যেমন পাইলস হতে পারে, অ্যানাল ফিসার হতে পারে, ফিস্টুলা হতে পারে, রেকটামে ক্যান্সার হতে পারে, পায়ুপথে ফোড়া বা অ্যাবসেস হতে পারে। এই সমস্ত সমস্যা নিয়েই সাধারণত আমাদের কাছে আসে। তবে সবচেয়ে বলার বিষয় যে পায়ুপথে যে সমস্যাই হোক না কেন, আমাদের রোগীরা সবগুলি সমস্যাকে পাইলস মনে করে থাকেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় পায়ুপথে ক্যান্সারে ভুগছে বা কোলনে ক্যান্সারে ভুগছে, মলত্যাগের পর রক্ত যাচ্ছে কিংবা মলত্যাগের পর পূর্ণতা আসছে না, আম জাতীয় পদার্থ বা বিজল জাতীয় পদার্থ যাচ্ছে, সে হয়তো মনে করে বসে আছে পুরাতন আমাশয় হয়েছে। কিন্তু আমরা যখন দেখি বা পরীক্ষা নিরীক্ষা করি, তখন দেখা যায় তার হয়তো বা পায়ুপথে বা কোলনে ক্যান্সারও হতে পারে। কাজেই আমি আপনার মাধ্যমে সর্বসাধারণের জ্ঞাতার্থে যে কথাটা বলতে চাচ্ছি, পায়ুপথে সব রোগী পাইলস না, বিভিন্ন রকম রোগ হতে পারে এবং রোগভেদে এগুলির চিকিৎসাও ভিন্ন ভিন্ন রকম। কাজেই পায়ুপথের যে কোনো সমস্যা হলে আপনি পাইলস মনে করে বাসায় যেন কেউ বসে না থেকে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগটা নির্ণয় করে সঠিক চিকিৎসা নেন। চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ। যেটা আপনি বলছিলেন যে অনেক সময় এটা কোলন ক্যান্সার হতে পারে বা অন্য প্রবলেমগুলো হতে পারে, সো কোন কোন সিমটমসগুলো দেখলে আসলে বোঝা যাবে যে অনেক সিরিয়াস কোনো বিষয়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সাধারণত দেখা যায় পায়ুপথের সমস্যা কী কী রকম সমস্যা নিয়ে আসে। কেউ বলে থাকে মলত্যাগের পর রক্ত যাচ্ছে, একেবারে তাজা রক্ত। অনেকে বলে থাকে মুরগির জবাই করলে যে রকম রক্ত যায় ঠিক সেরকম। এটা সাধারণত পাইলসের লক্ষণের ক্ষেত্রে হয়ে থাকে। এই ক্ষেত্রে সাধারণত তেমন কোনো ব্যথা থাকে না, অর্থাৎ ব্যথামুক্ত উপায়ে যে রক্তটা যায় সেটা হচ্ছে পাইলসের জন্য যায়। আবার অনেকে একটু উপসর্গ নিয়ে আসেন, যেমন মলত্যাগের পর প্রচণ্ড জ্বালাপোড়া করে, ব্যথা করে, তার সাথে কিছুটা রক্তও যায়, রক্তটা সাধারণত পায়খানার গা লেগে যায়, সেটা যেই রোগের জন্য হয় সেটা হচ্ছে অ্যানাল ফিসার। সাধারণত পায়ুপথের সমস্ত রোগের মধ্যে অ্যানাল ফিসার বা পাইলস এটি কমন। এটা ছাড়াও দেখা যায় মলত্যাগের পর কারো কারো ভিতর থেকে বাড়তি মাংসের মতো বের হয়, আবার সেটা এমনিতে ঢুকে যায় এবং কারো চাপ দিয়ে ঢুকে দিতে হয়। কারো দেখা যায় আগে ঢুকে যেত, এখন আর ঢুকছে না, সেটাও পাইলসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, সেগুলির উপসর্গ। কিন্তু কারো যেটা আপনি শুনতে চাচ্ছিলেন, ক্যান্সার হলে কী করে বুঝবে? সাধারণত পায়ুপথে যদি কারো ক্যান্সার হয় বা কোলনে হয়, প্রাথমিক অবস্থায় তেমন কোনো উপসর্গই থাকে না। এই রোগগুলি প্রাথমিকভাবে নির্ণয়ের জন্য উন্নত বিশ্বে বিভিন্ন রকম স্ক্রিনিং প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ তার কোনো উপসর্গ নেই, অর্থাৎ পঞ্চাশোর্ধ্ব বয়সের মানুষ, তার পরিবারে হয়তো কারো ক্যান্সার ইতিহাস ছিল, তাদেরকে কোলোনোস্কোপি পরীক্ষার মাধ্যমে এই ক্যান্সারটা আগেভাগে নির্ণয় করা যায়। কিন্তু যখন আমাদের কাছে আমাদের রোগীরা আসে, যখন এটা মোটামুটি অ্যাডভান্স হয়ে যায়, তখন কিন্তু আসলে উপসর্গগুলি দেখা দেয়। এবং উপসর্গগুলি হচ্ছে রেকটামে যদি ক্যান্সার, অর্থাৎ পায়ুপথের কাছাকাছি অংশে, সেই ক্ষেত্রে দেখা যায় মলত্যাগের পর পূর্ণতা আসে না, কারো ওজন কমে যায় এবং পায়খানার সাথে রক্ত যায়, রক্তের সাথে বিজল জাতীয় পদার্থ যায়। কেউ বলে থাকে আমার বারে বারে বাথরুমে যেতে হচ্ছে কিন্তু পায়খানাটার পূর্ণতা আসছে না, এইরকম উপসর্গ নিয়ে আসে। এবং কারো যদি কোলনে ক্যান্সার হয়, সেই ক্ষেত্রে দেখা যায় তার উপসর্গ থাকে না, সাধারণত অবসাদগ্রস্ততা, মনে করে থাকে দুর্বল, অর্থাৎ অল্প অল্প করে যখন রক্ত যায় তখন তার সে বুঝতে পারে না। এবং যখন আমাদের কাছে একটু উপসর্গ নিয়ে আসে বলে আমার খুব উইকনেস, অনেক দুর্বল, যখন আমরা ইতিহাস নেই বা পরীক্ষা নিরীক্ষা করি, কোলোনোস্কোপি করি, তখন দেখা যায় পায়ুপথের যে উপরের অংশ অ্যাসেন্ডিং কোলন বা সিকামে, ওখানে হয়তো কোনো টিউমার বা ক্যান্সার রয়ে গেছে। এটা ছাড়াও কেউ কেউ দেখা যায় পায়ুপথের বাম অংশে, অর্থাৎ কোলনে বা রেকটামের উপরে যদি কোনো ক্যান্সার হয় বা গ্রোথ হয়, আগে তেমন সমস্যা নেই বা সমস্যা হলেও সে এটাকে পুরাতন আমাশয় বা পাইলস মনে করে পাশের দোকান থেকে ওষুধ নিয়েছেন, হঠাৎ করে পেটটা ফুলে গিয়েছে, তার প্রচণ্ড ব্যথা হচ্ছে, অর্থাৎ
অবস্ট্রাকশনের যে ফিচারগুলি অর্থাৎ নারী প্যাচ লেগে গেলে যে সমস্যাগুলি হয় এই সমস্যা নিয়েও আসে এবং কেউ কেউ দেখা যায় সাধারণত কুষ্ঠকাঠিন্য নিয়েও আসতে পারে তার দীর্ঘদিন ধরে কুষ্ঠকাঠিন্য হচ্ছে পায়খানা ক্লিয়ার হচ্ছে না বিভিন্ন ওষুধ কিনে খাচ্ছে তারপর কাজ হচ্ছে না যখন আমরা পরীক্ষা করে দেখি তখন পায়ুপথে বা রেকটামে সেরকম ক্যান্সার হতে পারে কিন্তু সবার ক্ষেত্রে যে এই ক্যান্সারই হবে এটা না কুষ্ঠকাঠিন্য আসলে বিভিন্ন কারণে হতে পারে আমি আপনার মাধ্যমে দর্শকরা যেন ভয় না পায় সেটাও আশ্বস্ত করতে চাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই কুষ্ঠকাঠিন্য হয় সাধারণত খাদ্যাভ্যাস যদি কেউ বসে বসে থাকে অতিরিক্ত ফাস্টফুড খায় এবং সে পানি কম খায় কায়িক পরিশ্রম করে কম করে তাদের ক্ষেত্রে হতে পারে এটা ছাড়াও কুষ্ঠকাঠিন্যের অনেক লক্ষণ কারণ রয়েছে যেমন কারো যদি হরমোনাল ঘাটতি থাকে যেমন হাইপোথাইরয়েডিজম থাকে অর্থাৎ থাইরয়েড হরমোনের পরিমাণটা কম থাকে তাদের ক্ষেত্রে হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে যেমন যদি তাদের রেকটামে নার্ভগুলি না হয় যেটাকে আমরা হার্টস্প্রাং ডিজিজ বলে থাকি তার জন্য হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা বললাম রেকটামে ক্যান্সার হলেও হতে পারে ধন্যবাদ সো আমরা জানলাম যে পাইলস কি বা কয় ধরনের পাইলস হতে পারে সেগুলোর লক্ষণগুলো কি কি এবং তার চিকিৎসা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যে সার্জারির মাধ্যমে এটা করা হয় কিন্তু পাইলসের সার্জারির ক্ষেত্রে লেজারের ভূমিকাটা কতটুকু এবং এটা কতখানি আসলে সেফ হ্যাঁ ধন্যবাদ অনেকেই হয়তো মনে করে থাকে আমি ডাক্তার কাছে যাব না গেলেই হয়তো উনি অপারেশনের কথা বলবেন আমি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের আশ্বস্ত করতে চাই কেউ যদি সাধারণত সে নিয়মতান্ত্রিক জীবনযাপন করে প্রচুর পরিমাণে পানি খায় সবুজ শাকসবজি খায় রেড মিট অর্থাৎ খাসির মাংস গরুর মাংস এগুলি যদি সে কম খায় বা অ্যাভয়েড করে কুষ্ঠকাঠিন্যটা পরিহার করে তাহলে কিন্তু 90% ক্ষেত্রে এটার তেমন কোনো অপারেশনের প্রয়োজন হয় না এটা আমরা প্রতিরোধ করতে পারি কারো যদি কুষ্ঠকাঠিন্য হয় সে যদি ইসবগুলের ভুষি 4 চামচ পরিমাণ পূর্ণবয়স্ক মানুষ পানিতে ভিজিয়ে সাথে সাথে খেয়ে ফেলে নিয়মিত মলত্যাগের অভ্যাসটা ঠিক রাখে তার কুষ্ঠকাঠিন্য যেমন প্রতিরোধ হয় পাইলসজনিত রোগগুলিও কিন্তু প্রতিরোধ করা যায় কিন্তু কারো যদি হয়ে যায় অনেকে হয়তো ভয় পায় এটার অনেক কষ্টসাধ্য চিকিৎসা অথবা অনেক ব্যয়বহুল চিকিৎসা করলে অনেক ব্যথা পাবো সেটা মনে করে অনেকে ডাক্তারের কাছে আসেন না অনেকে হয়তো দেখা যায় বিভিন্ন হেকিম কিংবা কবিরাজের দ্বারস্থ হয়ে বিভিন্ন রকম ঔষধ খেয়ে থাকেন এতে তো তেমন একটা লাভই হয় না অর্থাৎ রোগটা আরও জটিল থেকে জটিলতর হয়ে যায় কারো যদি দেখা যায় ফার্স্ট ডিগ্রি পাইলস বা সেকেন্ড ডিগ্রি পাইল ছিল সেটা থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রিতে চলে যায় তখন কিন্তু আর ঔষধে বা নিয়মতান্ত্রিক জীবনযাপন করলেও খুব একটা লাভ হয় না সেই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় অপারেশনটা হচ্ছে আজকাল খুবই সহজ আমরা পাইলসের জন্য যেটা লেজারের মাধ্যমে চিকিৎসা করে থাকি লেজারের মাধ্যমে চিকিৎসাটা হচ্ছে পাইলসটা আমরা কাটি না এই ক্ষেত্রে সরু সুয়ের মতো একটা যন্ত্র রয়েছে যার মাধ্যমে লেজার রশ্মিটা বের হয় এই লেজার রশ্মিটা যদি আমি পাইলসের মধ্যে প্রবেশ করিয়ে দেই তখন পাইলসের যে রক্তের কুণ্ডলীটা রয়েছে সেটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় এতে করে তার কারো যদি পায়ুপথে ফুলা থাকে সেটাও কমে যায় কারো যদি রক্ত যায় সেই জিনিসটাও আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ লেজারের মাধ্যমে যদি আমি পাইলসের চিকিৎসা করি তাহলে রক্তপাত হয় না কাটা ছেঁড়ার প্রয়োজন হয় না অপারেশনের পরবর্তী সময়ে তেমন কোনো ড্রেসিংও লাগে না এবং থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি হ্যামোরয়েড যদি থাকে বা পাইলস থাকে সেই ক্ষেত্রে আমরা চিকিৎসা করতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মা বোনদের ক্ষেত্রে পেটে যখন বাচ্চা আসে তখনও কিন্তু কুষ্ঠকাঠিন্য হয় পাইলসজনিত সমস্যা দেখা দেয় তখন আমাদের যদি কনভেনশনাল পদ্ধতি বা সাধারণ নিয়মে অপারেশন করি তাহলে দেখা যায় বেশ কষ্টসাধ্য হয় অনেক ক্ষেত্রে আমরা অপারেশন করি না তাদেরকে ঔষধ দিয়ে থাকি এবং বিভিন্নভাবে বুঝিয়ে থাকি না ডেলিভারি হয়ে গেলে সেটা কমে যায় আসলে কমেও যায় কিন্তু যদি কারো যদি তীব্র ব্যথা হয় তাদেরকেও আমি আশ্বস্ত করে বলতে চাচ্ছি লেজারের মাধ্যমে চিকিৎসা করলে সেটা নিরাপদভাবে করা যায় এবং ওই ক্রান্তিকালীন সময়েও এটা অত্যন্ত সেফ অনেকে মনে করে থাকেন না পাইলসের চিকিৎসা করলে আমার অনেক দিন ড্রেসিংয়ের প্রয়োজন আমি হয়তো বিদেশে যাব হাতে সময় কম আমার সময় নেই তাদেরকেও আমি আশ্বস্ত করতে চাই লেজারের মাধ্যমে যদি কারো অ্যানাল ফিশার বা পাইলসের চিকিৎসা করা হয় এখানে যেহেতু কাঁটা হচ্ছে না রক্তপাত হচ্ছে না শুধু লেজার রশ্মি দিয়ে দিচ্ছি আপনি অপারেশনের একদিন বা দুই দিন পরেই স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন এমনকি কোনো ট্রাভেল বা দেশের বাইরেও যদি যেতে চান সেটাও কিন্তু সম্ভব বা সো যেটা আপনি বলছেন যে এইগুলো তো পাইলস হলে এগুলো করণীয় কিন্তু এটা প্রতিরোধের কি উপায় বা কেউ যদি কারো যদি এটা হয়েই যায়
সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটার কোনো উপায় আছে? হ্যাঁ, ধন্যবাদ। আমি বলবো যেহেতু পায়ুপথের সমস্ত রোগের উপসর্গ অনেকটা একই রকম, মলত্যাগের পর রক্ত যায় বা ব্যথা করে, প্রাথমিক অবস্থায় তাকে একজন চিকিৎসক যারা সার্জন এ বিষয়ে কাজ করে থাকেন তাদের শরণাপন্ন হওয়া উচিত, কারণ রোগটা নির্ণয়টা জরুরি। যদি দেখা যায় কারো পাইলস বেনাল ফিশার থাকে কিন্তু 90% ক্ষেত্রে তার কোনো অপারেশনের প্রয়োজন হয় না। ঔষধের মধ্যে যেমন আমরা বলে থাকি প্রচুর পরিমাণে পানি খাবেন, সবজি খাবেন, পায়খানাটা শক্ত করবেন না, কোষ্ঠকাঠিন্যটা পরিহার করবেন এবং রেড মিটটা অ্যাভয়েড করবেন, এবং ক্ষেত্রবিশেষে কিছু ঔষধ, কিছু ওয়েনমেন্ট কিংবা ট্যাবলেট খেয়েই কিন্তু এটা থেকে মোটামুটি নিয়ন্ত্রণে রাখা যায়। যদি এটা বেশি হয়ে যায়, ঔষধে কন্ট্রোল হয় না, সেই ক্ষেত্রে কেবলমাত্র অপারেশনের প্রয়োজন হয়। আচ্ছা, সো পায়ুপথে আর কোন ধরনের সমস্যা যদি হয় তাহলে সেটা চিকিৎসা কিভাবে নেবে? হ্যাঁ, ধন্যবাদ। অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে যেই প্রবলেমটা হয়, রেকটাল পলিপ অর্থাৎ পায়ুপথের ভিতরে ছোট্ট একটি মাংসের মতো বাড়তি থাকে, সেটা থেকে রক্ত যায়, এটা চিকিৎসা খুব সহজ। আমরা যদি কোলোনোস্কোপির মাধ্যমে সেই পলিপটা কেটে ফেলে দেই তাহলে কিন্তু সেটা থেকে নিরাময় লাভ করতে পারে। কারো দেখা যায় মলত্যাগের পর রক্ত যায় না কিন্তু পায়ুপথটা যখন সে বাথরুম করে পায়ুপথে বের হয়ে আসে, সেটাকে বলা হয় রেকটাল প্রোলাপস। প্রোলাপসের ক্ষেত্রেও বিভিন্ন রকম চিকিৎসা রয়েছে, এটা আমরা করে থাকি। এটা ছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় পায়ুপথে হঠাৎ করে তীব্র ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে যেই সমস্যাটা হয় যেটাকে বলা হয় পেরিয়েনাল অ্যাপসেস বা অ্যানোরেকটাল অ্যাপসেস, সেই ক্ষেত্রে দেখা যায় পায়ুপথের পাশে পুঁজ হয়ে যায়, সেটার ইমার্জেন্সি সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়। আমরা অপারেশন করে সেই পুঁজটা বের করে দেই। যদি দেখা যায় পুঁজটা বের না করা হয়, ওই ফোড়াটা ফেটে যায়, সেই ক্ষেত্রে কারো কারো দেখা যায় পায়ুপথের পাশে ছোটো ছিদ্র হয়ে পুঁজপানি বের হচ্ছে অথবা ওই জায়গাটা চুলকাচ্ছে, সেটা হচ্ছে ফিস্টুলার লক্ষণ। অর্থাৎ পায়ুপথের একটা রোগী না, শুধু পাইলস না, সেখানে বিভিন্ন রকম রোগ হয়, অ্যানাল ফিশার, পেরিয়েনাল অ্যাপসিস, রেকটাল পলিপ, রেকটাল ক্যান্সার, অ্যানাল ক্যানাল ক্যান্সার, বিভিন্ন রকম। কাজে আমি দর্শক শ্রোতাদের বলবো, আপনার সমস্যা হলেই শুধু পাইলস মনে করবেন না, চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগটা নির্ণয় করে সঠিকভাবে যদি চিকিৎসা নেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আপনারা যেটা ভয় পেয়ে ডাক্তারদের কাছে আসেন না, আমি যেটা বলতে চাচ্ছি প্রাথমিক অবস্থায় আসলে এটা ঔষধের মাধ্যমে নিরাময় সম্ভব। এমনকি কারো যদি প্রাথমিক অবস্থায় কোলোনোস্কোপি করে আমরা একটা পলিপ নির্ণয় করতে পারি, সেটা কেটে ফেলে দিলাম, সেটা থেকে যেটা নাকি পরবর্তী সময়ও দীর্ঘদিন থেকে গেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, সেটাও কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। কাজে সমস্যাটা যত দ্রুত সম্ভব শনাক্ত করাটা জরুরি এবং চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে? আমি দর্শক শ্রোতারা যারা এতক্ষণ আমাদের কথা শুনলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে হয়তো চিন্তা করে থাকেন না চিকিৎসকের কাছে যাব না, অনেক খরচ, টাকা পয়সার প্রয়োজন হয়। আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের জেলা হসপিটাল রয়েছে, স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে আমাদের দক্ষ চিকিৎসকরা রয়েছেন। আপনি সরকারিভাবে যদি টিকিট কেটে দেখান, আমরা যারা মেডিকেল কলেজে জব করি আমরাও কিন্তু সকালবেলা অফিসের সময় হসপিটালে থাকি, আমরা বাইরে যেই রকম চিকিৎসা দিই হসপিটালেও কিন্তু চিকিৎসা দিই, যেটা কিনা আপনি বিনামূল্যে পেতে পারেন। আপনার অহেতুক দুশ্চিন্তার কিছু নেই, আপনি অবশ্যই কোনো সমস্যা হলে যারা গ্রাম পর্যায়ে আসেন কমিউনিটি ক্লিনিকে যেতে পারেন, যেখানে নাকি বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত MBBS চিকিৎসকরা রয়েছেন, তারাও আপনার ইতিহাস নিলে প্রাথমিক অবস্থায় রোগটা শনাক্ত করতে পারবেন এবং উপযুক্ত জায়গায় আপনাকে রেফার করে দিতে পারবেন, এবং আপনি খুবই অল্প মূল্যে বা বিনামূল্যে চিকিৎসাগুলি খুব সহজেই নিতে পারেন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য। চায়ের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ, সব দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিসক্লাব ড্রাই কেক বিস্কুট নির্মিত চায়ের চুমকের আয়োজনগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স
স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।